কানাডায় প্রবাসীদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মন্ট্রিয়াল প্রবাসী সাংবাদিকদের স্বার্থ রক্ষা এবং প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষ্যে হয় এই সভা। আয়োজন করেছে প্রেস ক্লাব অব মন্ট্রিয়াল। দেশটির মন্ট্রিয়াল অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কানাডা প্রবাসী বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীরা। প্রবাসী সাংবাদিক রুমু ইসলামের সভাপতিত্বে সভায় বাংলাদেশ প্রেস ক্লাব অব মন্ট্রিয়ালের আহ্বায়ক কমিটির মাধ্যমে নতুন কার্যকরী পরিষদ গঠনের উদ্যোগ নেওয়া হয়। বক্তব্য রাখেন দীপক ধরপু, কাজী আলম বাবু, ফরহাদ টিটো, ইকবাল কবির, শরীফ ইকবাল চৌধুরী সহ অনেকে।